গত কয়েকদিনের অস্থিতিশীল পরিবেশ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া সাধারণ মানুষ শুক্রবার কারফিউ জারির সপ্তম দিনে শিথিলে সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়ে করা হয়েছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিলের সুযোগে নগরের থেকে শুরু করে খুলেছে অধিকাংশ মার্কেটের দোকানপাট যদিও ক্রেতার আনাগোনা একেবারেই কম যে কারণে অলস সময় পার করছেন ব্যবসায়ীরা আমাদের এক হাজার পনেরোশো দুই হাজার টাকা বেছে কিনা এ বেছে কিনা তার কিচ্ছু হয় না আমাদের আন্দোলনের আগের যে শুক্রবার ছিল শুক্রবার না যে কোনো দিনই সকালবেলা মোটামুটি ভালো কাস্টমার ছিল বিয়ের কাস্টমার টুকটাক পাইতেছি রেগুলার কোনো কাস্টমার পাচ্ছি তবে শিথিলের সময়সীমা আরো বাড়ানোর দাবি ব্যবসায়ীদের আমাদের বেচা হয় বিকাল থেকে রাত পর্যন্ত সকাল দশটার থেকে সাতটা পর্যন্ত করে দেয় তাহলে আমাদের দোকানদারের ব্যবসায়ীদের কিছুটা ফায়দা হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এদিকে সংখ্যায় কম হলেও সংখ্যা কাটিয়ে মার্কেটগুলোতে আসছেন ক্রেতারা সেরে নিচ্ছেন নিজেদের জরুরি কেনাকাটা আমি আসছি আমার বিয়ের জন্য হচ্ছে ওড়না কেনার জন্য দুই দিন অফিস ছুটি ছিল মানুষজন কিছু বের হইছে মানে মনের যে একটা ভয় সেটা কেটে গেছে কেনাকাটা করতে পারি না সব বন্ধ ছিল এই জন্য আসলাম আজকে কারফিউ শিথিল হয়েছে দেখি পরিস্থিতি স্বাভাবিক হয়ে দ্রুতই মার্কেটগুলো আবারও জমে উঠবে বলে প্রত্যাশা ক্রেতা বিক্রেতার ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা